ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে সরাসরি শুনবো দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয় কি বলছেন। ধন্যবাদ। আমার সঙ্গে আজকে এই বার্তা সম্মেলনে আমাদের পার্টির বরিষ্ঠ রাজ্যসভা সাংসদ তথা বরিষ্ঠ পত্রকার সাংবাদিক মাননীয় স্বপন দাশগুপ্ত আছেন এখানে। আমাদের পার্টির দুজন বরিষ্ঠ সহসভাপতি মাননীয় প্রতাপ ব্যানার্জি, ডক্টর বিশ্বপ্রিয় রায়চৌধুরী তথা আমাদের মিডিয়া অবজারভার আর সপ্তর্ষিও রয়েছেন। মূলত আমি যেটা সেদিন ঘোষণা করেছিলাম যে আর নয় অন্যায়ের সেকেন্ড ফেজ আমরা শুরু করছি আগামী 5 তারিখ থেকে। 1 মার্চ দেশের সম্মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ এসেছিলেন ধর্মতলাতে, আমাদের সভা হয়েছিল শহীদ মিনারে। তিনি আর নয় অন্যায় এই যে অভিযান সেটা শুরু করেছিলেন। মূলত সেই অভিযানের জন্য একটি দ্বিতীয় লিফলেট আমরা বার করেছি, যাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যর্থতা, অপশাসন, দুর্নীতি আর হতাশা নিয়ে কিছু লেখা আছে, একটি চার্জশিট আছে। মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে যে এনডিএ সরকার চলছে তার সাফল্য, জনহিতকর কাজের বিবরণ আছে। এই অভিযান আগামী 5 ডিসেম্বর দুপুর 12টায় আমরা শুরু করব পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত বুথ স্তরে, বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট আমরা সাধারণ মানুষের বাড়িতে দেব, তাতে যারা এই ব্যাপারটা অবহিত হন। 5 থেকে 12 এক সপ্তাহ চলবে এই অভিযান, আর তারপরে বাকি মাস প্রদেশের 14,000 যে শক্তি কেন্দ্র, যেটা পঞ্চায়েত সমিতি ক্ষেত্র হয়, আমাদের সাংগঠনিক একটি একক, সেই শক্তি কেন্দ্রে বাকি মাস কত সভা হবে এই বিষয় নিয়ে মানুষকে জাগ্রত করা হবে। যেমন গতকাল থেকে আগামী কয়েকদিন সারা পশ্চিমবঙ্গব্যাপী ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে প্রত্যেক বিধানসভাতে ধর্ণা বিক্ষোভ চলছে আমফান দুর্নীতির বিরুদ্ধে। বিশেষ করে আমি কসবা থেকে সেই প্রোগ্রাম করে আসছি, তাতে ব্যাপক জনসমর্থন, বিশেষ করে যুবকদের সমাবেশ হচ্ছে। তাই এই অভিযানকে আরও ব্যাপক করার জন্য ডোর টু ডোর যাওয়ার কথা আমরা ভেবেছি, আর সেই অভিযান যথারীতি 5 তারিখ থেকে শুরু হবে। যে পশ্চিম